গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগ শুরু করছি। তো আজকে বানাবো কীভাবে সোনপাপড়ি বানানো হয়, তো সেই রেসিপিটা দেখাবো কীভাবে। তো তার জন্য ভিডিওটা প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন লাস্ট পর্যন্ত। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটু ময়দা, ছাতু, একটু আমুল দুধ, চিনি আর এই যে আমুল দুধ দোকানেরই, আর নিতে হবে লেবু। লেবু না হলে কিন্তু কিছুই হবে না। যাওয়া যাক, শুরু করা যাক ভিডিওটি। তো কড়াটাকে প্রথমে আমি উনুনে বসিয়ে দিলাম। এরপর ওই যে ময়দা দেখছে, ময়দাগুলোকে ভেজে নিতে হবে। ময়দাটাকে একটু হালকাভাবে ভেজে নেব। দাদা হয়ে গেছে, একটু বাদামির মতো হয়ে গেছিল, মানে বাস ছুটে গেছে। তো এবার একটু এলাচ ভেজে নেব। এই ফোঁকে আমি চিনি, মানে এখানে 2 কাপ চিনি দিয়েছি এবং 1 কাপ জল দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি লেবু, 2 চেলা লেবু রস দিয়ে। এবার আমি জাল দিয়ে দেব, আর এই ফাঁকে ময়দাগুলোকে একটু চেলে নেব। ছাতু নিয়ে নিলাম। আপনারা চাইলে ছাতুটাকেও গরম করে নিতে পারেন, তো আমি এখানে গরম করিনি। একটু স্মেলটা আসার জন্য এলাচি গুঁড়া একটু চিনির মধ্যেও দিয়ে দেব। তবে চিনির ফুটটা সোনপাপড়ি বানাতে গেলে চিনির ফুটটা আমাকে দেখতে হবে, যাচাই করে নিলে হবে না। তো তার জন্য বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, আর এই ফুটের রসটা আমি বাটির মধ্যে দেব। দেখছি এটা জমে গেছে, কিন্তু দেখুন এই যে দলা পেকে গেছে, জমে গেছে, তোমার হয়ে গেছে। এখানে থালের মধ্যে ঘি মাখিয়ে নিলাম, চিনিটাকে ঢেলে দিলাম। তো গরম অবস্থা এইভাবে করে নিতে হবে, কারণ আমি হাত দিতে পারবো না, ভীষণ গরম। তো তার জন্য যে খুন্তি দিয়ে করে নিয়েছি, এবারে হাতে তুলে নেব। কিছু করার নেই, এই যে এই কাজেতে 2 হাত লাগাতেই হবে। এই যে 2 মুখ এক জায়গায় করে দিতেই হবে, নইলে হবে না। কিন্তু যে কোনো জায়গা থেকে যদি কেটে যায় তাহলে কি কোনোভাবে সম্ভব নয়। আর এই যে পাকানোটাই, সোনপাপড়ি বানাতে গেলে দেখুন এই যে পাকানোটা, পাক দিয়ে নেওয়াটাই মেন। এভাবে করতে করতে দেখা যাবে ঠিক সোনপাপড়ির আকারে চলে আসবে, তবে কোনো জায়গা থেকে যদি কেটে যায় তাহলে কিন্তু হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে দেখুন আমি কীভাবে বানাচ্ছি, এটা সবাই পারবে, চেষ্টা করতে হবে। তো প্রায় আমার হয়ে এসেছে, দেখুন কত সুন্দর একটা চাউমিনের মতো হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে, একদম সোনপাপড়িতে পরিণত হয়ে গেছে, কালারটাও সুন্দর এসেছিল, পুরো রেডি হয়ে গেছে, পুরো সোনপাপড়ি রেডি হয়ে গেছে। দেখুন এবারে এই যে আমি সেগুলোর মধ্যে একটু ঘি মাখিয়ে এলাচ, কাজু, কিশমিস এবং একটু কেশব দিয়ে দিয়েছিলাম। তো যার যা পছন্দ করে দিতে পারেন। পুরো সোনপাপড়ির মতো হয়ে গেছে। তো এটাকে একটু খেয়ে দেখেছি, ভীষণ ভালো লেগেছে। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, ভালো একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা উৎসাহ না দিলে আমি কোনো কিছুই পারবো না। থ্যাংক ইউ।